গুড মর্নিং। এখন বেরোলাম আমরা জয়পুরের দুটো বিখ্যাত ফোর্ট দেখতে, একটি নাহারগড় ফোর্ট আর একটা জায়গার ফোর্ট। তো তোমরাও আমার সাথে থাকো ও দেখতে থাকো। এইটি হচ্ছে পাহাড়ে যখন আমরা উঠছি ফোর্টের দিকে যাওয়ার জন্য, দূর থেকে দেখা যাচ্ছে জয়মহল। তো আমার ইচ্ছা আছে একসাথেই দুটো ফোর্ট একই ব্লগে দেখানোর, কিন্তু যদি সেটা না হয় তাহলে সেপারেট ব্লগ করব। গুড মর্নিং। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হচ্ছে জায়গার আর নাহারগড় ফোর্ট, যেটা দুটো পাশাপাশি, একটা ডান দিকে একটা বাঁ দিকে এরকম। তো এখন একটু এখানে নেমেছি, এর পেছনে আছে একটা বাউরি যেটাকে বলা হয় স্টেপওয়েল। তো যেখানে আগেকার দিনে যেহেতু রাজস্থানে জলের খুব অভাব, তাই জন্য বৃষ্টির জলকে কনজার্ভ করার জন্য এরকম বাউরি ক্রিয়েট করা হতো। তো সেটা দেখতেই গেছিলাম, ওটা দেখে এখন ফোর্টে ঢুকছি। তো সাথে থাকো, খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। কেমন চল। এখন আমরা এই ফোর্টের ভেতরে এন্ট্রি নিচ্ছি, চলো। আর আমার পেছনে যেটা দেখছো এটা হচ্ছে তার ড্রেসিং রুম, সে শুধু ড্রেস চেঞ্জ করতো। আর ওই দিকের যে রুমটা ওটা হচ্ছে রানীর যে দাস দাসী তারা থাকে। সুন্দর না মাম্মা? ভেরি নাইস, খুব সুন্দর। এটা শুনলাম আগে এই জায়গাটির নাম নাহারগড় ছিল না, এই জায়গাটির নাম কি যেন একটা বললো এস দিয়ে। তো যখনই ফোর্টটা বানাতো, হয়তো সকালে বানাচ্ছে রাত্রে ফোর্টটা ভেঙে যাচ্ছে, সকালে বানাচ্ছে রাত্রে ফোর্টটা ভেঙে যাচ্ছে। তো এরকম করতে করতে তখন রাজা একজন বড় তান্ত্রিককে নিয়ে এসেছিলো বেঙ্গল থেকে, তখন তিনি এখানে পুজো
পুজো করে দেখেন একটি আত্মা যার নাম নাহার, সে তখন মানে এই ফোর্টটাকে ভেঙে দিচ্ছিল, পড়তে দিচ্ছিল না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কী চাও, তখন সে বললো যে আমার এই এই যে জায়গাটা সেই জায়গাটার নাম আপনাদের নাহারগড় দিতে হবে, আর আমার নামে একটা মন্দির বানাতে হবে। তো সেই ফোর্টের মানে আমরা দেখলাম সেই মন্দির আছে, ছোট্ট মন্দির, সেখানে তার পুজো হয়। এবং যখন থেকে এই জায়গাটার নাম নাহারগড় দেওয়া হলো, তারপরে কিন্তু রাজা এখানে ফোর্ট বানাতে পারছে। সো মানে কত রকম হিস্ট্রি আছে না, কত কিছু জানার আছে রিয়েলি, মানে সব কিছু কিন্তু ইয়ে নয়, মানে এবার যার বিলিভ বিলিভ, যার বিলিভ নয় বিলিভ নয়, কিন্তু দিস ইজ দ্য স্টোরি অফ নাহারগড়। তো নাহারগড় দেখা হয়ে যাচ্ছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে আমরা এবার আরেকটা ফোর্ট দেখবো, তারপর লাঞ্চ করে হোটেল। তো আশা করি তোমাদেরও নিশ্চয়ই নাহারগড় ফোর্ট ভালো লেগেছে। যারা রাজস্থান আসুনি, ডু কাম অ্যান্ড ভিজিট রাজস্থান, মানে ইটস আ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্লেস টু ভিজিট, খুব ভালো লাগে। হ্যাঁ জয়পুর কেন, যে কোনো রাজস্থানের যে কোনো জায়গায় বলো, ইটস অসম। সো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে।